Hi friends, welcome back to my channel. So, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভাইয়ের একটা ছোট করে ওর একটা আর্টের রুম বানিয়েছে। তো সেটাও নিজের হাতেই বানিয়েছে, তো তোমাদেরকে আমি সেটা দেখাবো। আর্টের রুম মানে ওর রুমের ভিতরে ডেকোরেশন করেছে। তো এই এটা আমি যে বাড়িতে ভিডিও করছি, এটা আমাদের একটা বাড়ি। তো বাইরে আরেকটা ছোট বাড়ি আছে, তো সেই বাড়িতে কেউ থাকে না, ফাঁকা পড়ে আছে, যার কারণের জন্য ওই বাড়িটাতে ও এরকম ভাবে বানিয়েছে। তো আমি আমার ভাইকে খুঁজছিলাম, ওর সাইডের ঘরটায় ও থাকে। তো তারপরে দেখলাম ও বাপি আর মার ঘরে চুল ঠিক করছে, তো ফটোশ্যুট করবে বলে ও রেডি হয়েছিল। ওই জন্য একটু মানে গেঞ্জি জুতো পরেছিল। তো এরপরে আমরা যাব। না না, এসবের কোনো প্রয়োজন নেই। এই তো আমরা এখনই চলে আসি। তো আমরা যাচ্ছি, আমরা আমার ভাই ফটোশ্যুট করবো, ওই জন্য স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ড নিয়েছি মানে ভিডিও করে দেওয়ার কেউ নেই, তো সেলফিতে এটা রাখবো বলে। আর এই ফটো তুলবো, ক্যামেরা নিয়েছি, আর ও সেজে গুজে রয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এটা আমাদের বাড়ির সামনে দিয়ে গলি, তো এই গলি দিয়ে গেলেই আমাদের ওই বাড়িটা পড়বে। আমি আঙুল দিয়ে মার্ক করে দিয়েছি, তো ওইটাই হলো আমাদের বাড়ি। তো আমরা এসে গেছি এই ঘরে। তো মেনটা তোলা আছে, ভাই গেছে ওই দিক থেকে মেনটা তুলে দেবে বলে। তো ভাইও এসে গেছে, তো দেখতে থাকো তোমরা। এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে জাস্ট 1 মিনিট লাগে আমাদের বাড়ি ওইখানে, আর এখান থেকে আমাদের বাড়িতে জাস্ট 2 মিনিট লাগে। 2 মিনিট তাও না, জাস্ট 1 সেকেন্ড লাগে। তো আমরা এসে গেছি। তো এইখানে হচ্ছে কিনা আমার ভাই ডেকোরেশনটা করেছে, এটা তোমাদেরকে আমি দেখাবো। এর ভিতরে ও একটা ছোট করে আর্ট মতো করেছে, আর এই ঘরেই মানে ও থাকে, আড্ডা টাড্ডা মারে। আর আমাদের বাড়িটা এখান থেকে যেতে ওই যে স্কাই কালার আর পিঙ্ক কালারের পাশে যে একটা সরু গলি দেখা যাচ্ছে, তো ওই গলি দিয়েই আমাদের ঘরটা। আর এইখানেটাই হচ্ছে আমাদের এই বাড়িটা। তো এখানে এসে তোমরা দেখতে পাবে এই যে ঠাকুরটা, এটা আমার ভাই করেছে, এই সরস্বতী ঠাকুরটা। পাশে লক্ষ্মী ঠাকুরটাও আমার ভাই করেছে। আমার ভাই ফটোশুট করে দেবো, কিভাবে করবো সেটা তোমরা দেখবে। তো আমাদের এই ঘরটার সামনে একদম রোড, এখানে সবসময় বাইক সাইকেল যাচ্ছে। তো ফোনটাকে মানে রোডের ধারে রেখে আমি ভিডিও করবো স্ট্যান্ডে, সেটা আমার পক্ষে, সেটা আমার পক্ষে সম্ভব না। সেই জন্য আমি ঘরের ভিতর থেকে ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো। গ্রিল দিয়ে ঘেরা আছে, এবার এখানে দেখতে পাচ্ছ আমি স্ট্যান্ডটা নিয়ে এসেছি। তো ওই স্ট্যান্ডটা এখানে রেখে আমি ওই দিক থেকে রাস্তার ওখানে ছবিটা তুলে দেবো, তো এখান থেকে ভিডিওটা করবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভাই চলে গেছে, এবার আমি যাবো ক্যামেরা নিয়ে, তারপর ফটোশুট করবো। বাইক যাচ্ছে, যার কারণের জন্য আমাদের ফটোশুটে ব্যাঘাত ঘটছে এইরকম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লগ শ্যুট চলছে, সরি ফটো শ্যুট চলছে। তো আমার ভাই পোস্ট দিচ্ছে, তো এই হচ্ছে ক্যাপচার করেছি আমি এটা। তো ভাইও আমার ফটোগ্রাফি করে দিয়েছে, একটা ছবি তুলে দিয়েছে। তো আমি ওর বেশি ছবি তুলে দিয়েছি, তো গরম হচ্ছে, তো আমরা আর বেশি ফটো শ্যুট করবো না। এবার তোমাদেরকে আমি স্টুডিওটা দেখাবো, চলো।
তোমরা এখানে উপরে একটা ঝাড়বাতি দেখতে পাবে, তো এটা কাগজ দিয়ে আমার ভাই বানিয়েছে, 10 টাকার লাইটিং দিয়ে, আর গিফটের যে কাগজ হয় সেই কাগজ দিয়ে ইলেকট্রিকের সাথে সেট করে এই লাইটিংটা ও বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবং তারপরে একটা দেখা যাবে গোল লাইট, লাইটটা কেনা, বাট বক্সটা ও নিজে সেটিংস করে, বক্সটা নিজে থেকে বানিয়ে ইলেকট্রিসিটিটা এ করে ও করেছে এটা। তারপরে এখানে ব্ল্যাক লাভ দিয়ে একটা তোমরা ডেকোরেশন দেখতে পাচ্ছ, উল দিয়ে দড়ি করে আর্ট পেপার দিয়ে কেটে কেটে ব্ল্যাক কালারের আর্ট পেপার দিয়ে এটা করেছে। তারপরে এখানে দেখা যাবে ইয়েলো রোজ, ইয়েলো রোজটাও নিজের হাতে বানিয়েছে, পাতাগুলো নিজে বানিয়েছে, ডালপালাটাও নিজে থেকে করেছে একটা গাছের ডাল দিয়ে কেটে কেটে। আর পিছনে রয়েছে এখানে সবুজ আলো, ওই ওটা হচ্ছে সাদা আলো, বাট ওটা কাপড় দিয়ে সবুজ লাইটিং করেছে, এটাই দেখার বিষয়। ইয়েলো রোজগুলো খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখে কমেন্ট অবশ্যই বলো যে এই ডেকোরেশনটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।